নমস্কার বন্ধুরা, মাই রোজ গার্ডেনে আপনাকে অনেক অনেক স্বাগতম। শীতের গাছ নিয়ে আজকের যে ভিডিওটা আমি করতে এসেছি, যে ভিডিওটা দেখলে অবশ্যই গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া এই সকল গাছের মাটি তৈরি এবং এই সকল গাছের যে চাপান সার দেওয়া হয় সেই সংক্রান্ত সব কিছুই আপনার কাছে অত্যন্ত ক্লিয়ার হয়ে যাবে। তো তার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন আমি কিছু পরিমাণ গোবর সার নিয়ে এসেছি, তো গোবর সারের মানে ভালো মানের গোবর সার আপনি কীভাবে বুঝবেন, কীভাবে আপনি ভালো মানের গোবর সারটা সংগ্রহ করবেন সব কিছুর সম্পর্কেই ধারণা দেব। তো এই ভিডিওটার মধ্যেই আপনি কিন্তু সমস্ত কিছুটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে আগে জানাই যে চাপান সার কী। তো বন্ধুরা, এই যে গাঁদা গাছ, এই সমস্ত গাঁদা গাছের কী হয়, কাণ্ড থেকে প্রচুর পরিমাণে শিকড় তৈরি হয়। যে শিকড়গুলো যেহেতু মাটির উপরে থাকে সেহেতু ওরা কিন্তু কোনো খাবার দাবার সংগ্রহ করতে পারে না, কিন্তু যদি আমরা এই সকল শিকড়গুলোকে একটু চাপা দিয়ে দিই জৈব সার দিয়ে, তাহলে এই গাছগুলো যে গ্রোথ দেখতে পাচ্ছেন এখন, তাহলে মোটামুটি 10 দিন পরে গিয়ে এই গাছগুলোর গ্রোথ অনেক অনেক ভালো হয়ে যাবে। তো সেই যে খাবার দেওয়ার যে ব্যাপারটা সেটাকেই বলা হয় চাপান সার, অর্থাৎ উপর দিকে এই সারটা আমরা দিয়ে দেব। জাস্ট আমাদের টবের মাটিতে যে পরিমাণ ফাঁকাগুলো আছে, এই যে দেখুন টবের এই এতটা পরিমাণ ফাঁকা রেখেছি, আগেই যখন আমরা গাছগুলোকে পটিং করেছিলাম তো তখনই আমরা অনেকটা মাটি ফাঁকা রেখেছিলাম যাতে করে এই চাপান সারটা দেওয়া যায়। তো প্রচুর পরিমাণে এই জায়গাগুলো থেকে নতুন নতুন শিকড় বেরোতে শুরু করেছে। গাছটার বয়স যখন আরেকটু বাড়বে তখন শিকড়গুলো আরও বাড়বে। তো এখন যদি আমরা কোনো জৈব সার দিয়ে, চাপান সার দিয়ে দিই, তাহলে কিন্তু গাছগুলো খুব ভালো হবে, 10 দিন পরেই তার রেজাল্ট দেখতে পাবেন। অবশ্যই গাঁদা এবং চন্দ্রমল্লিকাতে চাপান সার দিতেই হবে, যদি ভালো রেজাল্ট পেতে চান তাহলে গাঁদা এবং চন্দ্রমল্লিকাতে চাপান সার অবশ্যই দিন। তো ব্যাপার এটা গেল চাপান সারের। এরপর আমাদেরকে জানতে হবে কোন জৈব সারটা দিয়ে আমরা মোটামুটি চাপান সারটা ইউজ করব। বন্ধুরা, তিনটে জিনিস দিয়ে আমরা চাপান সার দিতে পারবো। প্রথমত হচ্ছে আমি যেটা নিয়ে এসেছি আজকে দেবো বলে, সেটা হচ্ছে 1 বছরের শুকনো গোবর সার। 2 নম্বরে যেটা আপনি ইউজ করতে পারেন, যাদের কাছে গোবর সারটা অ্যাভেলেবেল হবে না তারা ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন, যেটাকে আমরা কেঁচো সার বলি। তো সেই সারটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে আপনারা চাপান সার দিতে পারবেন। এবং যাদের কাছে মানে এই গোবর বলুন বা ভার্মি কম্পোস্ট বলুন, এই দুটো সার খুব বেশি পরিমাণে নেই, যারা বাজার থেকে প্রচুর দাম দিয়ে এগুলো কিনে নিয়ে আসেন, তাদের জন্য একটা সহজ উপায় আছে, চাপান সারও দেওয়া হবে, রেজাল্টও ভালো হবে। তো তারা মোটামুটি অর্ধেক পরিমাণে গোবর বা ভার্মি কম্পোস্ট তাদের যেটা হাতের কাছে আছে অর্থাৎ যেটা অ্যাভেলেবেল সেটা নেবেন, তার সাথে সমপরিমাণ মাটি। তো এটা দোঁয়াশ মাটি হলে বেস্ট হয়, যদি দোঁয়াশ মাটি না হয় বাগানে যে কোনো ধরনের মাটি নিতে পারেন। তো সেইটাকে সমান সমান করে গাছে চাপান সার দেবেন, তাতে করেও রেজাল্ট কিন্তু খুব ভালো হবে। তো এগুলো তো মোটামুটি গেল। তো চাপান সার আমরা কোন সময় দেব, নভেম্বর মাসের বা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই কিন্তু আমরা গাঁদা এবং চন্দ্রমল্লিকা চাপান সার দেব, অর্থাৎ গাছে যেই কুঁড়ি আসতে শুরু করবে তখন থেকেই কিন্তু বুঝতে হবে যে গাছগুলোকে চাপান সার দেওয়ার সময় চলে এসেছে। অবশ্যই আপনি গাছের মধ্যে রাসায়নিক খাবার দিচ্ছেন বা বিভিন্ন ধরনের জৈব খাবার দিচ্ছেন, তো সেটা অবশ্যই যেমন চলছে সেই শিডিউল অনুযায়ী কিন্তু চলবে, তার সাথে সাথে চাপান সারটা এক্সট্রা করে দেব যাতে উপরের দিকের শিকড়গুলো ঠিকঠাকভাবে খাবারটা নিয়ে গাছের পুরো বডির মধ্যে কিন্তু সে ট্রান্সফার করতে পারে। তো এই ব্যাপারটার জন্যই আমরা চাপান সার দেব। তো আমি এই যে দেখুন একদম শুকনো ঝুরঝুরে গোবর সার আমি নিয়ে চলে এসেছি। তো এই যে গোবর সারটা, এই গোবর সারটা হচ্ছে নাম্বার 1, কারণ এই গোবর সারটাকে আমরা চুজ করব। আপনারা অনেক সময় গোবর সার নিয়ে অনেক ধরনের প্রশ্ন করেন যে গোবর সার দিলে গাছের শিকড় নষ্ট হয়ে যায় বা রুট রটের প্রবলেম হয় বা গোবর সার ইউজ করলে ফাঙ্গাল ইনফেকশনটা বেড়ে যায়। তো অনেক রকমের কমেন্টের মুখোমুখি হই আমিও। তো মোটামুটি এটা গোবর সারের দোষ নয় বন্ধু, এটা হচ্ছে আমরা অনেকে ভালো মানের গোবর সার কী সেটা জানি না, তো তার জন্য এই প্রবলেমটা হয়। ভালো মানের গোবর সার আপনি কীভাবে বুঝতে পারবেন এবং কীভাবে আপনি ভালো মানের সংগ্রহ করবেন সেই বিষয়টা এই ভিডিওতে আমি অবশ্যই এখনই পরিষ্কার করে দিচ্ছি। ভিডিওটা ছোটো কোথাও যাবেন না। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাই রোজ গার্ডেন পরিবারের সদস্য হয়ে উঠবেন। তো বন্ধুরা, এই যে গোবর সারটা এটাকে একবার দেখুন আপনি। তো এই যে গোবর সারটা, এটা হচ্ছে 1 নম্বর গোবর সার, এটাই কিন্তু আমি চাপান সার হিসাবে ইউজ করব। আমি গোলাপে যে গোবর সার ইউজ করতে বলি, এই গোবর সারটা এর রংটা দেখুন একদম, এটাকে ভার্মি কম্পোস্ট যদি আপনারা
ভাবেন তো সেটা একদমই ভুল নয়, কারণ এটা একদমই ভার্মি কম্পোস্টের মতো দেখতে, এটা 2 বছরের পুরনো গোবর সার। 1 বছর পর থেকেই গোবর সারের রং কালো হতে শুরু করে। তো মোটামুটি এই যে গোবর সারটা দেখছেন, এই গোবর সারটা এতটাই পুরনো, তো এর মধ্যে কোনো রকম আর মানে কোনো গ্যাসের যে ব্যাপারগুলো থাকে তো এর মধ্যে কিছু নেই, তো ঝাঁঝালো কোনো ব্যাপার নেই। এটা আপনি গাছের চাপান সার হিসাবে ইউজ করতে পারেন। মাটিতে যে মিডিয়াটা আমরা তৈরি করার কথা বলি, অর্থাৎ অর্ধেক পরিমাণ মাটি, অর্ধেক পরিমাণ গোবর সার, অর্ধেক পরিমাণ বালি, তো সেটাতে আপনি ইউজ করতে পারেন, সর্ব জায়গাতে ইউজ করতে পারেন। আমি এই গোবরটা দিয়েই কিন্তু এতগুলো গোলাপ গাছ করছি, তো কোনো অসুবিধা হবে না। গোবর এবং ভার্মি কম্পোস্টের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু ঠিক গোবর সারটা আপনাকে অবশ্যই সংগ্রহ করতে হবে। আপনি যদি ঠিক মানের গোবর সার সংগ্রহ করতে পারেন তাহলে রেজাল্ট খুব ভালো হবে, অনেকটা রাসায়নিক সারের যে কম লাগার জায়গাটা সেটা আপনি তৈরি করতে পারবেন। অর্থাৎ যারা আমরা যারা সবজি করছি বা বিভিন্ন ধরনের ফুল করছি, যারা অতটা রাসায়নিকের মধ্যে যেতে চাইছি না, তারা অবশ্যই এই ধরনের গোবর সারটাকে ইউজ করুন। ভার্মি কম্পোস্টের চেয়ে অনেক ভালো রেজাল্ট দেবে এই গোবর সারটা। তো আরেক রকমের গোবর সার দেখাচ্ছি আপনাদেরকে, তো এই গোবর সারটা দেখুন, এর রংটা দেখলেই বোঝা যাবে যে এর এই গোবর সারটা আমি আর আগের যে গোবর সারটা দেখালাম, দুটো রঙের মধ্যে আকাশ জমিন পার্থক্য আছে। আমি গোবর সারটা দেখাবার চেষ্টা করছি, দুটো রং শুধু মিলিয়ে দেখুন, তাহলে আপনাদের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে দুটো গোবর সারের বিষয়টা। তো মোটামুটি এই যে গোবর সারটা, এটা 5-6 মাসের পুরনো। এই ধরনের যে কালারগুলো যদি গোবর সারের হয় তাহলে অবশ্যই সেটাকে অ্যাভয়েড করবেন। এই গোবর সারগুলো অ্যাকচুয়ালি মানে এর মধ্যে এখনও ঝাঁঝালো ব্যাপারটা আছে, এগুলো কিন্তু গাছের শিকড়ের জন্য ক্ষতি করবে। তো এগুলো গোবর সারের, এগুলো মোটামুটি গোলাপে ইউজ করা যাবে না। এবং এই যে এই সমস্ত গাছগুলো যেখানে আমরা চাপান সার দেওয়ার কথা বলছি বা ভালো মাটি তৈরির কথা বলছি, সেগুলোতে যাবে না। তো এই ধরনের গোবর সারটাকেই কিন্তু আপনাকে অবশ্যই ইউজ করতে হবে। এ ধরনের গোবর সারটা আপনি মোটামুটি নার্সারিতে পেতে পারেন, তবে এগুলো ঘাটাল থেকে যদি একটু সংগ্রহ করে নিতে পারেন তাহলে খুব ভালো। আপনি সেখানে গিয়ে বলবেন একদম পুরনো যে গোবরগুলো আছে সেগুলো আমাকে দিন, তো সেটা খুব ভালো। আর সব থেকে ভালো বন্ধু, যেটা অনেকের ক্ষেত্রেই অ্যাভেলেবেল করা খুবই সমস্যা হয়ে যাবে, তো তার জন্য সেই বিষয়টা আমি বলছি না, জাস্ট যদি কারো পক্ষে সেটা অ্যাভেলেবেল হয় তো সেটা ইউজ করতে পারেন। আগে গ্রামের দিকে কি থাকতো, কিছু কিছু গোবর গ্যাসের ব্যাপার ছিল, যেটা থেকে গোবর গ্যাস তৈরি হয়, তারপরে যে গোবরটা নির্গত হয় সেই যে গোবরটা সেটা যদি ইউজ করতে পারেন তাহলে সব থেকে বেস্ট। তো সেটা মোটামুটি পাওয়া যাবে না, তার জন্য আমি বলছি মোটামুটি যেগুলো অনেকটা পুরনো গোবর, অর্থাৎ এরকম রং হয়ে যাবে সেই রকম গোবর সারগুলো কিন্তু ইউজ করবেন। তো এরপরে হচ্ছে চাপান সার দেওয়ার ব্যাপারটা, আমরা কাজটা শুরু করব। তো চাপান সার দেওয়ার জন্য মোটামুটি এগুলো হচ্ছে 5 ইঞ্চির টবে আছে, এই সকল যে গাছগুলো আছে এগুলো 5 ইঞ্চির টবে আছে। তো মোটামুটি আমরা 1 মুঠি এরকম চাপান সার আমরা দিতে পারি। তো এই যে গোবর সারটা এটা 2 মুঠি পর্যন্ত দিতে পারেন, কোনো ক্ষতি হওয়ার কোনো ব্যাপার নেই। তো এই ব্যাপারটা যদি আপনি করেন মোটামুটি 10 দিন পরে গাছের যে গ্রোথ সে গ্রোথ অনেক ভালো হবে। তার সাথে সাথে আপনি যে রকমভাবে যে খাবার দিচ্ছিলেন, যে ট্রিটমেন্ট করছিলেন, সব কিছুই চলবে। তো এই ব্যাপারটা অবশ্যই আপনাদের জানা থাকলো, ভালো গোবর সার দেওয়ার ব্যাপারটা এবং এই সমস্ত চন্দ্রমল্লিকা, গাঁদা, এই সমস্ত শীতকালীন ফুল গাছে চাপান সার দেওয়ার ব্যাপারটা অবশ্যই এগুলো দিতে থাকুন, এবং ভালো গোবর সার যেটা সেটা অবশ্যই সংগ্রহ করুন। ভালো গোলাপ হবে, ভালো শীতের গাছ হবে, সব কিছুর জন্য এই ধরনের গোবর সারটাই কিন্তু বেস্ট। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। ধন্যবাদ বন্ধু, আজকে এটুকুই।